হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে। কদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু আইসক্রিম না খেলে ঠিক মন ভরে না। আমি আজ আইসক্রিম বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিম বানানোর জন্য আমি মাত্র তিনটি উপকরণ নিয়েছি, কারণ যেটা ঘরে ছিল সেটা দিয়েই বানাচ্ছি। এখানে আমি আমুল টোন মিল্ক নিয়েছি হাফ লিটার, সঙ্গে রেখেছি চিনি, আর রেখেছি কনডেন্স মিল্ক। এই দিয়ে তৈরি হয়ে যাবে টেস্টি আইসক্রিম। আসুন তাহলে রেডি করি। আমি একটা পাত্র বসিয়ে দুধটা প্রথমে জল দিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এতে চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা সিম করে এগুলো করছি। আমি এখানে 4 চামচের মতো চিনি অ্যাড করছি। আপনারা চিনিটা কম বেশি করতেই পারেন। যেহেতু কনডেন্স মিল্কটা দেবো, তাই জন্য আমি চিনিটা খুব বেশি দিলাম না। চিনিটা দিয়ে আরও আমি 2-3 মিনিট একটু এটা একটু জাল দিয়ে নিচ্ছি, তারপর আমি কনডেন্স মিল্কটা অ্যাড করব। চিনিটা দিয়ে আমি আরও 3-4 মিনিট এটা একটু ভালো করে জাল দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা। আমি এখানে 4 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই চামচে 4 চামচ মতো কনডেন্স মিল্ক আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দুধটা আরেকটু আমি ঘন করে নিচ্ছি। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা আমি এটা করব না, মাঝামাঝি রেখে এটা আমি নামিয়ে ফেলবো। কনডেন্স মিল্ক দিয়েও আবার 2-3 মিনিট আমি এটাকে ভালো করে ঘন করে নিলাম দুধটা। দুধটা কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ দুধটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। দুধটা আমি নামিয়ে নিয়েছি, এবার একটু ভালো করে এটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছে। দুধটা ঠান্ডা করে আমি ফিরে এলাম। এবার আমি এটা আইসক্রিম মোল্ড নিয়েছি, এর মধ্যে একটু ঢেলে আইসক্রিমটা জমাতে দেবো। Thank you.
আইসক্রিম মোল্ডের মধ্যে দুধটা আমি ঢেলে দিলাম। এবার আমি এগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন পুরো দুধটা ঠান্ডা করে আমি কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। একদম আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা রেখে আইসক্রিমটা জমাতে দেবো। তারপর আমি দেখাবো আমাদের টেস্টি আইসক্রিম কীরকম হলো। প্রায় 8 ঘন্টার পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমরা দেখবো আইসক্রিমটা কীরকম হয়েছে। দেখুন আইসক্রিম কিন্তু আমাদের একদম দারুণ ঘরোয়া সুস্বাদু আইসক্রিম একদম রেডি। দেখুন আইসক্রিমগুলো দারুণ তৈরি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।